মানবিক মুখ বলাগড়ের গুপ্তিপাড়া এলাকায়। পুলিশ শুধুমাত্র লাঠি চালায় না, পাশে এসেও দাঁড়ায় বিপদের দিনে। পুলিশ শুধুমাত্র পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলে না, ড্রাই ফুডও যোগান দেয় বিভিন্ন এলাকায়। পুলিশের মানবিক মুখ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বলাগড়ের গুপ্তিপাড়া এলাকায় আজ গুপ্তিপাড়া পুলিশের আইসি আশরফ মোল্লার উদ্যোগে বিভিন্ন এলাকা ঘুরে দুস্থ মানুষদের শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। শুক্রবার সকাল 9টা থেকে 12টা অবধি 3 ঘন্টা কারা কৃষ্ণপল্লী, রেল কলোনি, বালির মাঠ, মিরডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলে। আজকে এক সাইড দিয়ে আবার পরশু দিন এক সাইড দিয়ে যার যার ঘরে সেজে যা। বান্টি দাসের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।